মা মা মাগো মাগো মা 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 মাগো যক্ষ পুরীতে তুমি শ্রী সৃষ্টি করলে মা আমাদের দুর্ভাগ্যের অবসান ঘটলো মাগো মা মা তোমার জয় হোক জয় মা শ্রী লক্ষ্মীর জয় 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 মা শ্রী লক্ষ্মীর জয় জয় মা শ্রী লক্ষ্মীর জয় দুর্ভাগ্য কি এত সহজে দূর হয়? সোমদেবের অভিশাপ থেকে যক্ষগণ কোনো কালে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে না। এবার বলো, সোমদেবের অভিশাপ থেকেও কি তুমি এদের মুক্তি দেবে? কেউ স্পর্শ করবে না, কেউ স্পর্শ করবে না, কেউ স্পর্শ করবে না, কেউ স্পর্শ করবে না। আমার সন্তানের জন্ম আমি দেবই, দেবই, কোনো ক্ষতি হতে দেব না, আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। আপনারা আমার দিকে দৃষ্টিপাত করছেন কেন? আমি সোমদেব, আমার ক্ষমতা অসীম। শ্রীলক্ষ্মী কোনো উপায়ে যক্ষদের কাছ থেকে আমার অভিশাপ কেড়ে নিতে পারবে না। আমি কোপ দেব, কোপ দেব। তোমরা তোমরা আমার সন্তানকে কেড়ে নিতে পারবে না। এবার যক্ষলোকে রক্তপাত হবে। আমি কোনো অবস্থাতেই তা হতে দেব না। স্তব্ধ হও সুকুমারিকা, হিংসা হিংসারই জন্ম দেয়। আমি একটিবার তোমাকে স্পর্শ করতে চাই। তুমি নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তোমার। সরে যাও, সরে যাও বলছি। সুকুমারিকা, ইনি ইনি দেবী শ্রীলক্ষ্মী। এরই মহিমায় আমরা অন্ধ গ্রহণের অধিকার ফিরে পেয়েছি। তুমি একে বিশ্বাস করতে পারো? বিশ্বাস করতে পারো একে? যক্ষপতি ঠিক কথা বলছেন, তুই অন্তত তোমার কথা বিশ্বাস কর। আমার কোনো ক্ষতি করলে তোমার সর্বনাশ হয়ে যাবে দেবী। তুমি যেই হও, আমার অভিশাপে তুমি শেষ হয়ে যাবে। উত্তম, তাই হবে যক্ষিণী। আমি তোমার অভিশাপ নতমস্তকে গ্রহণ করব, কিন্তু আমাকে তোমার দেহ একটিবার স্পর্শ করতে দাও। যেন শ্রীলক্ষ্মীকে সুকুমারিকার অভিশাপে গ্রহণ করতে হয়। সর্বনাশ হোক ওই যক্ষিণীর, প্রাণ ত্যাগ করুক।